রমজানুল মুবারক, আসসালামু আলাইকুম। রমজানের জন্য আমি একটা স্পেশাল চেকলিস্ট বানিয়েছি, যে চেকলিস্টের মাধ্যমে আমরা এই রমজান মাসে আমাদের নিজেদের লাইফে কয়েকটা নতুন অভ্যাস তৈরি করতে পারি। রমজানের সময় আমাদের লাইফের কিছু অভ্যাস আস্তে আস্তে পরিবর্তিত হয়, কারণ রুটিনটা চেঞ্জ হয়। এবং এই সময়ে যদি কিছু ভালো অভ্যাস গঠন করে ফেলতে পারি, খারাপ কি? সেই জন্যই রমজানের একটা স্পেশাল চেকলিস্ট। তো দেখা যাক এটা কিভাবে ব্যবহার করতে হয়। রমজানের চেকলিস্ট: বামে আমাদের কাজগুলো দেয়া আছে এবং ডানে রোজার নম্বর দেয়া আছে। প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, চতুর্থ রোজা, পঞ্চম রোজা, ষষ্ঠ, এরকম করে 30টা রোজা। সো এখানে খুব সহজ একটা কাজ, আমি রোজা রেখেছি প্রথম দিন, হ্যাঁ ঠিকঠাক সেরি করেছি, টিক, ইফতার দোয়া করেছি, টিক। সো এটা আমাদের জন্য একটা চেকলিস্ট হিসেবে কাজ করবে রোজা নিয়ে। এবং আপনি যদি চান আপনার রোজা নিয়ে যদি আরও কোনো এক্সট্রা পয়েন্ট দিতে চান, আমি একটা ঘর ফাঁকা রেখেছি। মনে করেন আপনি একটা দিলেন যে কাউকে ইফতার, কারো করানো, যে আপনি কাউকে ইফতার করিয়েছেন। সো আপনি যদি মনে হয় যে ওইটাও আপনি প্রতিদিন করতে চান একজনকে, আপনি টিক দিয়ে দিলেন। এরপরে নামাজ, ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, তারাবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ। মনে করেন আপনি এক্সট্রা আরেকটা কাজ করতে যাচ্ছেন, আপনি নফল নামাজ পড়তে যাচ্ছেন, আপনি এখানে অ্যাড করে দিলেন এবং নামাজ পড়েছেন সবগুলো, টিক 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 টিক, তারাবির ডান, তাহাজ্জুদ ডান, নফল নামাজ পড়েছেন, একেবারে ডান। এরপর আছে কোরআন ও হাদিস। আমার পার্সোনাল এবার প্ল্যান আছে এই জিনিসটা মেনটেন করার, কোরআন তেলাওয়াত করা, আয়াতের অর্থ পড়েছে কিনা, এটা আমার পার্সোনাল একটা প্ল্যান আছে। হাদিস পড়া একটা পার্সোনাল প্ল্যান আছে, জিকির করেছেন কিনা, মাফ চেয়েছেন কিনা। বাট আপনি এখানে যদি আরও কিছু একটা অ্যাড করেন, যে কোরআনের কিছু অংশ আপনি মুখস্থ করতে চান, সো আপনি এখানে লিখে রাখলেন, সো এটাও আপনার ডেইলি চেকলিস্টে চলে আসলো। সো আমি প্রতিটাতে একটা একটা ঘর ফাঁকা রেখেছি। এবার সামাজিক, দান করেছেন কিনা, বাজে কথা কিবোর্ড থেকে বিরত থেকেছেন কিনা, মা বাবাকে সাহায্য করা, আত্মীয় খোঁজ নেওয়া, ভালো উপদেশ দেওয়া, কাউকে রোজা রাখতে সাহায্য করা, অথবা কাউকে একটা ভালো কাজ করতে উদ্বুদ্ধ করা। সো আমার এই ভিডিওটা করার লক্ষ্য যেমন এটা, যে সবাই যদি চেকলিস্ট মেনটেন করে সবার লাইফে একটা পজিটিভ হ্যাবিট তৈরি করা ইজিয়ার হবে। এবং লাস্টে সময়, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকা, অপচয় থেকে দূরে থাকা, অনেক বড় বড় ইফতার পার্টিতে না যাওয়া বা দূরে থাকতে পারলে তো খুবই ভালো হয়, অযথা সোশ্যাল মিডিয়াতে না থাকা, এটা একটা বড় পয়েন্ট। এবং আপনার যদি আর কোনো এক্সট্রা পয়েন্ট থাকে এখানে আপনি অ্যাড করে দিলেন। এবং এভাবেই একেবারে প্রথম রোজা থেকে 30 রোজা পর্যন্ত একটা চেকলিস্ট মেনটেন করা। দুটো ভার্সন করে রাখতে পারেন, একটা আপনার রিডিং টেবিলে ঝুলিয়ে রাখলেন, একটা সবসময় আপনার কাছে রাখলেন, যখন যে কাজটা হচ্ছে টিক দিয়ে রাখলেন। তাহলে খুব ইজিলি রোজার সময় রমজানের চেকলিস্ট দিয়ে আপনার নতুন অভ্যাসগুলো গঠন করা খুবই সহজ হয়ে যাবে। সকলের সুবিধার্থে এটার প্রিন্টেবল ফাইলটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, ছবি আঁকারেও দেওয়া আছে, আপনি প্রিন্ট করেও নিতে পারেন, মোবাইলের ওয়ালপেপারেও এটা সেট করে রাখতে পারেন, যেন প্রতিবার আপনি মোবাইল খুললেই এটার একটা রিমাইন্ডার পেয়ে যান। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এই আইডিয়াটা আর এই চেকলিস্টটা সবার সাথে শেয়ার করে বাকিদেরকেও এই রমজানের সময় নতুন কিছু ভালো অভ্যাস গঠনে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।